হ্যালো বিভ্রান দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইলিশ টুইটার অমৃত মাইডের ফ্রেন্ডস আজকে আমি এক্লেভার ক্লেভার কিছু কোশ্চেন সলভ করিয়ে দেবো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল এই কোশ্চেনগুলো নাকি করানো হয়নি তো যাই হোক কদিন ধরে ভিডিও বানাতে পারেনি কারণ আমার নতুন স্কুল নিয়ে আমি একটু ব্যস্ত রয়েছি সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশাপাশি বিলটাকে অবশ্যই প্রেস করে পরতে কোশ্চেন পাওয়ার জন্য ঠিক আছে তো দেখো প্রথমে কী বলছে টিক দ্য কারেক্ট অপশানস না নেক্সট নাম্বার টু দেখো হু ওয়াজ অলওয়েজ থার্স্টি অর্থাৎ কে সর্বক্ষণ তৃষ্ণার্ত থাকতো অর্থাৎ কার পিপাসা সব সর্বক্ষণ পেত তো সেই ক্ষেত্রে এটা আনসার কী হবে জ্যাকেল হবে ঠিক আছে জ্যাকেল কিন্তু সর্বক্ষণ কি তৃষ্ণার্ত থাকতো ঠিক আছে তো চলো এবার আমরা নেক্সট সেকশন আরও কিছু কোশ্চেন রয়েছে ওইদিকে সেই পাঠটা দেখে নিই নেক্সট দেখো বলছে হু হেল্প দ্য ক্রোকোডাইল কে ক্রোকোডাইল কে অর্থাৎ কুমিরকে হেল্প করেছিল তো সেই ক্ষেত্রে এটা কী হবে ক্র্যাপ হবে ঠিক আছে ক্র্যাফ কিন্তু হেল্প করেছিল নেক্সট দেখো ওয়াজ দ্য ক্রোকোডাইল অ্যাকচুয়ালি ডেড তো সেক্ষেত্রে হবে নো ঠিক নেক্সট দেখো আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন এখানে কিছু কোশ্চেন দেওয়ার আছে সেগুলো আনসার করতে হবে হোয়াই ওয়ার ক্রোকোডাইল অ্যান্ড ক্র্যাফ গুড ফ্রেন্ডস বলছে ক্রোকোডাইল এবং ক্র্যাফ কেন তারা খুব ভালো বন্ধু ছিল তো সেই ক্ষেত্রে আনসারটা কী হবে যেহেতু ক্রোকোডাইলটা ক্র্যাপকে খেতে পারতো না কারণ ক্র্যাবের কি একটা হার্ড শেল ছিল উপরের যে ইয়ে সেই শক্ত আস্তরণটার জন্য তাকে খেতে পারতো না তাই তারা কিন্তু বন্ধুত্ব পূর্ণ আচরণ করতো তো সেই ক্ষেত্রে এটা আনসার কী হবে দ্য ক্রোকোডাইল কুড নট কিল অ্যান্ড ইট দ্য ক্র্যাপ সো দে ওয়ার ফ্রেন্ডস ঠিক আছে তোমাদের বইয়ের মধ্যেই দেওয়া আছে সেখান থেকে আমি এটা সুন্দর করে কপি করে দিলাম ঠিক আছে নেক্সট দেখো দুই নম্বর কি বলছি হু ওয়াজ অলওয়েজ হাঙ্গি কে সর্বক্ষণ কোদার্থ থাকতো তো তোমরা এর আনসার আনসারটা জানোই যে দ্য ক্রোকোডাইল ওয়াজ অলওয়েজ হাংরি যদি বলে কেন কারণ তার শরীরটা ছিল বৃহদাকৃতি আকৃতি সেই জন্য ঠিক আছে তো সেই এটা আনসার কী হবে দ্য ক্রোকোডাইল ওয়াজ অলওয়েজ হাংরি নেক্সট দেখো নাম্বার থ্রি বলছি ওয়াজ অলওয়েজ থার্সটি কে সর্বক্ষণ তৃষ্ণার্ত থাকতো এটার আনসারও তোমরা আগে কিন্তু অপশানে করে নিয়েছো সেখানে কিন্তু এটা কী রাখা করেছিলাম দ্য জ্যাকেল হবে সেই ক্ষেত্রে হবে দ্য জ্যাকেল ওয়াজ অলওয়েজ থার্স্টি ঠিক আছে নেক্সট দেখো তো তোমরা চেষ্টা করবে ফুল সেন্টেন্সে আনসারগুলো দেওয়ার যেমন আমি লিখে দিচ্ছি হ্যাঁ নেক্সট দেখো কী বলছি হু ওয়াজ ক্লেভার কে ক্লেভার ছিল চালাক কে ছিল তা আমরা জানি দ্য জ্যাকেল ওয়াজ ক্লেভার হ্যাঁ শুধু জ্যাকেলটা কিন্তু লিখবে না ঠিক আছে দ্য জ্যাকেল ওয়াজ ক্লেভার এইভাবে লিখবে শুধু জ্যাকেল লিখবে না নেক্সট দেখো নাম্বার ফাইভ হু ওয়াজ নট ভেরি ক্লেভার কে বেশি চালাক ছিল না তো সেক্ষেত্রে এটা কী হবে দ্য ক্রোকোডাইল হবে দ্য ক্রোকোডাইল ওয়াজ নট ভেরি ক্লেভার নেক্সট দেখো কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে দ্যাশ দা ড্য ইন আন্ট এতে সেক্ষেত্রে কি হবে দ্য ক্রোডাইল লিফ পন্ড নেক্সট দেখো নাম্বার টু দ্যাশ ওয়াজ অলয়েস থার্স দ্যাক ওয়াজি একই কিন্তু কোয়েশ্চেনগুলো বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে দেখো আবার থ্রি দ্য ক্রোকোডাইল মুভস ইটস টেইল আন্ডার ওয়াটার হতে পারে ঠিক আছে দ্য ক্র্যাব হ্যাড আার্ট শেল দ্য ক্রোকোডাইল হ্যাড টিয়ার্স ইন হিজ আইস নেক্সট দেখো গ্রামার জোনে কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্যান অর ক্যান নট ঠিক আছে ক্যান অথবা ক্যান নট দিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে ক্যান আ বার্ড ফ্লাই বা পাখি কি উঠতে পারে তাহলে কী হবে অবশ্যই পারে এ বার্ড ক্যান ফ্লাই বার্ট অ্যান এলিফেন্ট ক্যান নট কিন্তু একটা হাতি উঠতে পারে না নাম্বার টু দেখো ক্যান আ বেবি ওয়াক একটা বেবিকে হাঁটতে পারে নো ইট ক্যান নট বাট আ চাইল্ড ক্যান ঠিক আছে নেক্সট দেখো ক্যান আ চাইল্ড লিম ক্লিম দ্য ট্রি দ্য টল ট্রি একটা বাচ্চাকে লম্বা গাছে উঠতে পারে নো আ চাইল্ড ক্যান নট বাট আ মাংকি ক্যান ইজিলি ক্লিম ঠিক আছে মানে একটা চাইল্ড লম্বা গাছ উঠতে পারে না কিন্তু একটা বানর কিন্তু গাছে উঠতে পারে ঠিক আছে নাম্বার ফোর দেখো ক্যান ইউ ড্রাইভ আ প্লেন তুমি কি একটা বিমান উড়াতে পারো নো আই ক্যান নট বাট দ্য পাইলট ক্যান ঠিক আছে দেখো এখানে কি বলছে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং বাট এখানে বাট দিয়ে সেন্টেন্সগুলোকে যুক্ত করতে বলেছে জ্যা জ্যাকেল ওয়াজ ক্লেভার বাট ক্রোকোডাইল ওয়াজ নট এগুলো খুবই সিম্পল শুধুমাত্র ওখানে বাট লাগিয়ে দিতে হবে ঠিক আছে ফুল স্টপের ইনস্টেড দেখো আবার টুকি বলছে ক্রোকোডাইল ওয়াজ হাঙ্গড়ি বাট জ্যাকেল ওয়াজ থার্সটি সীমা ইজ টল বাট অজয় ইজ শর্ট ঠিক আছে এগুলো একদম সোজা শুধু মাঝখানে আমরা বাট দিয়ে দুটো সেন্টেন্সকে কম্বাইন করে দেবো এবং একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব ঠিক দেখো এখানে কী বলছে সি সেকশন চুজ ওয়ান ফ্রম ইচ বক্স অ্যান্ড মেক আ সেন্টেন্স ডোন্ট টেক দ্য সেম পার্ট টোয়াইস মানে এখান থেকে তিনটে পোর্শন থেকে আমাদের কিছু তিনটে পোর্শন থেকে আমাদের অংশগুলো নিতে হবে কিন্তু একটা অংশ আমরা দুইবার ইউজ করতে পারবো না ওয়ান হ্যাজ ডন ফর ইউ একটা আমাদের করে দিয়েছে তো আমরা এটাকে উল্টো দিক থেকে করবো ঠিক আছে তাহলে সুবিধা হবে আমাদের যে ম্যাচিং রয়েছে ম্যাচিং করার নিয়ম হলো যেটা তুমি আগে পড়ো সেটাকে আগে করো দেখো একদম শেষে রয়েছে কি দ্য বেবি তাহলে কী হবে দ্য বেবি ইজ প্লেইং উইথ দ্য টয় হবে ঠিক আছে নেক্সট দেখো কী আছে দ্য গার্ল ইজ ওয়ারিং আ পিঙ্ক ফ্রক আছে ঠিক আছে নেক্সট দেখো কী আছে দ্য ম্যান আছে না তো সেই ক্ষেত্রে আমরা করতে পারি দ্য ম্যান ইজ সিটিং আন্ডার দ্য ট্রি ঠিক নেক্সট দেখো দ্য জ্যাকেল ইজ রানিং আফটার দ্য ক্র্যাব এটা তোমরা আরও সহজে ভালো বুঝতে পারবে দেখো পাশের পেজে ছবি দেওয়া রয়েছে সেই ছবি দেখে সহজেই কিন্তু আমরা বুঝতে পারব এবং নেক্সট দেখো কি আছে সব থেকে প্রথমটা দ্য ক্রোকোডাইল এটা অলরেডি করেই দিয়েছে দ্য ক্রোকোডাইল ইজ সুইমিং ইন দ্য পন্ড পাশের ছবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এবং নেক্সট সেকশানে রয়েছে আমাদের কি রাইট দ্য ফ্লোরালস অফ দ্য ফলোয়িং অর্থাৎ কিছু ওয়ার্ড দেওয়ার রয়েছে সেগুলো আমাদের ফ্লোরাল ফর্ম করতে হবে তো চলো এগুলো করে নেই দেখো প্রথমে দেওয়া রয়েছে কি ক্রোকোডাইল ফ্রেন্ট ক্র্যাপ পন্ড জ্যাকেল ট্রি তো ক্রোকোডাইলটা কী হবে ক্রোকোডাইলস হবে ফ্রেন্ডটা ফ্রেন্ডস হবে ক্র্যাপটা ক্র্যাপস হবে পন্ডটা পন্ডস হবে জ্যাকেলটা জ্যাকেলস হবে এবং ট্রিটা ট্রিজ হবে অর্থাৎ নাওনের শেষে এস অথবা ইএস যুক্ত করে যে করতে হয় আমাদের সিঙ্গুলার থেকে প্রাল সেই নিয়মটা ফলো করে আমরা করে যাব তাহলে কিন্তু এটা হয়ে যাবে তো এই ছিল আসলে ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ